মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলায় অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 1800 ফুট। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির শাপলা চত্বর বা দিঘিনালা থেকে যাতায়াত সহজ। কখনো গরম, কখনো প্রায় মেঘে অন্ধকার, আবার হঠাৎ বৃষ্টি। জুন হইতে অক্টোবর মাস পর্যন্ত সাজেক ভ্রমণ মুখ্যম সময়। মেঘ ছুঁয়ে দেখার সাক্ষী হতে পারবেন সাজেক ভ্রমণে। সময়ের ব্যবধানে যাতায়াত, থাকা খাওয়া সব কিছুর খরচের পরিবর্তন হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখলে বর্তমান সাজেক ভ্রমণের সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এবং আমার ফ্যামিলির 2 সদস্য সহ আমরা সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা করছি। বর্তমানে ঢাকা কল্যাণপুর শান্তি পরিবহন বাস কাউন্টারে আছি, আর এই শান্তি পরিবহনে করেই দিঘিনালা পর্যন্ত যাব। আর শান্তি পরিবহনে একমাত্র দিঘিনালা যায়, দিঘিনালা থেকে আমরা সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা করব। আর বাকি গাড়িগুলো খাগড়াছড়ি পর্যন্ত যায়। খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে কীভাবে সাজেক যাওয়া যায় এবং দিঘিনালা থেকে কীভাবে সাজেক যাওয়া যায় সকল ইনফরমেশন থাকবে আমার এই ভিডিওতে। আশা করি আমার এই ভিডিও দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। দিঘিনালা পর্যন্ত নন এসি বাসের ভাড়া 680 টাকা, খাগড়াছড়ি পর্যন্ত নন এসি বাসের ভাড়া 620 টাকা। হানিফ, শ্যামলী, ইকোনো, সৌদিয়া, ঈগল পরিবহন সহ বেশ কয়েকটি কোম্পানির এসি নন এসি বাস খাগড়াছড়ি পর্যন্ত যায়। কুমিল্লা হাইওয়ে রাস্তার পাশে মায়ামি রেস্টুরেন্টে 20 মিনিটের জন্য যাত্রা বিরতি। কুমিল্লার পরে একটু ঘুমিয়েছিলাম, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ঘুম ভেঙে গেল। সকালের মিষ্টি আবহাওয়া, চারিদিকে পাহাড় আর সবুজ দেখে চোখ শীতল হয়ে গেল। বাস জার্নির সকল কষ্ট ক্লান্তি যেন এক নিমেষেই শেষ হয়ে গেল। সকাল 7টা বাজে আমরা দিঘিনালা বাজার এসে নামলাম শান্তি পরিবহন থেকে। আর এখান থেকে সাজেকের দূরত্ব 45 কিলোমিটার, খাগড়াছড়ি শাপলা চত্বর 20 কিলোমিটার। আর এখান থেকে আমরা সাজেক রওনা করব। আমি 2 দিনের প্যাকেজে সিএনজি ভাড়া করেছি 5000 টাকায় সমিতি অফিস ছাড়া। সমিতি অফিসের রেট 5700 টাকা। সিএনজি ড্রাইভার নাসিরের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আগে থেকে ফোন করে সিএনজি বুক করতে পারবেন। দিঘিনালা ট্যুরিস্ট ক্যাম্প রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে এবং দিঘিনালা থেকে সাজেক যাওয়ার উপায় একই, তবে দিঘিনালা থেকে গেলে ভাড়া কিছুটা কম হবে। চান্দের গাড়ি, জিপ গাড়ি, মাহেন্দ্র, সিএনজি এসব গাড়ি সমিতির আওতায় চলে, তাই দামদর করার সুযোগ নেই। সমিতি অফিসের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ফোন করে আসতে পারেন। শাপলা চত্বরের পাশেই মনটানা রেস্টুরেন্ট, আর গাড়ি থেকে নেমে এই রেস্টুরেন্টে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে আপনারা সাজেকের উদ্দেশ্যে রওনা করতে পারবেন। সাজেক আসা যাওয়ার জন্য মোটরসাইকেল রিজার্ভ পাওয়া যায়, ভাড়া 1500 টাকা। দিঘিনালা থেকে এখন আমরা যাচ্ছি বাগাইহাট আর্মি চেকপোস্টে। আর সময়ের দিকে খুবই নজর রাখতে হবে, আর কেন নজর রাখতে হবে একটু পরেই বলছি। আমরা এখন বাগাইহাট চেকপোস্টে। পাহাড়ি ফল, ডাব খেতে পারেন। সময়ের কথা এজন্য বলেছি, বিজিবি এবং পুলিশ স্কট করে নিয়ে যায় সাজেক দিনে 2 বার, সকাল 10:30 এবং বিকাল 3:30। সকাল মিস হলে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। রিজার্ভ গাড়ি হলে ড্রাইভার সব কিছু এন্ট্রি করে, পর্যটকদের কিছু করা লাগে না। ব্যক্তিগত গাড়ি হলে ভোটার আইডি কার্ড এবং গাড়ির কাগজপত্র সাথে রাখতে হবে। আর সব নিয়ম শেষ হলে একটি টোকেন দিবে ক্যাম্প থেকে, ওই টোকেন নিয়ে সাজেক রওনা করতে হবে। এখান থেকে রবি, এয়ারটেল ব্যতীত আর কোনো মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই অবশ্যই রবি এয়ারটেল সিম সাথে রাখবেন।
আমরা এখন আল্লাহ পাকের নাম নিয়ে যাত্রা শুরু করলাম। মনে রাখবেন, পাহাড় কেটে রাস্তা করা, আঁকা বাঁকা উঁচু নিচু, মনে সাহস নিয়ে এই রাস্তা পাড়ি দিতে হবে। সামনে সাজেক থানা মাসালং বাজার, আর আমরা এখানে সিএনজিতে সিরিয়ালে আসি। সাজেক থেকে যে স্কট গাড়িগুলো ছেড়ে আসছে ওই গাড়িগুলো যাবে, তারপরে আমরা যাব। তো ওই গাড়ি এখনও আসে নাই, আমরা এই মাসালং অপেক্ষা করছি, গাড়িগুলো যাওয়ার পরে ইনশাল্লাহ আমরা রওনা করব। মাসালং বাজার থেকে আবারও আমরা রওনা করলাম। সামনে তিন রাস্তার মোড়, ডান দিকের রাস্তাটি ইন্ডিয়ার দিকে চলে গেল, এটি নতুন রাস্তা হচ্ছে, আর আমরা বাম দিকে সাজেকের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে গাড়ির ইঞ্জিন আধা ঘন্টা রেস্ট করিয়ে একটানে গাড়ি সাজে কোঠে, সেই সুযোগে আমরা একটু হাঁটাহাঁটি করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরা এখন সাজেক। এখন সময় 12:45, সাজেক এসে পৌঁছালাম। আমাদের প্রথম কাজ হোটেলে উঠে ফ্রেশ হব, তারপরে দুপুরে লাঞ্চ করব, এরপর ভ্রমণ শুরু করব। মেঘালয় রিসোর্ট, সামনের বেলকনি, দুইটা ডাবল বেড, ওয়াশরুম, আর পিছনের বারান্দার ভিউ দেখেন কত সুন্দর। এই রুমটির ভাড়া এক নাইট 2000 টাকা। চারজন খেতে পারে। এটার ভিতরে কি কাঁচা গোশ দেন না রান্না করা পারে দিন? কাঁচা গোশ দেন না, মানে এটা পুরো রান্নাটা কি বাসের ভিতরে হয় নাকি আলাদা? সাজেকের স্পেশাল ব্যাম্বো চিকেন দিয়ে আমাদের লাঞ্চ চলছে। আসসালামু আলাইকুম, আমি সাজেক বিসমিল্লাহ রেস্টুরেন্টের মালিক, আমার নাম মোহাম্মদ সাগর। আমি গতবার আসছিলাম এই রেস্টুরেন্টে খাইছি, এবারও এই রেস্টুরেন্টে খাচ্ছি, আর এখানে আগের থেকে খাবার বুক দেওয়া লাগে, আর খাবার বুক না দিলে আপনারা খাবার পাবেন না। শুধুমাত্র ট্যুরিস্টদের উদ্দেশ্য করে এখানে খাবার রেডি করা হয়, যার জন্য আগের থেকে বুক করে আসাটাই সবচেয়ে বেটার হবে। আর এখানে চার্ট আছে, খাবার নিয়ে কোনো টেনশন নাই, সব জায়গায় একই রেট। তবে সাগর ভাই, এখানে যদি আমার পরিচয় দিয়ে আসেন অবশ্যই রেটের থেকে কিছুটা কম রাখবে। অবশ্যই, শাইন ভাইয়ের রেফারেন্সে যদি কেউ আসে তাহলে ডিসকাউন্ট দেওয়া হবে। তো সাগর ভাইয়ের নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে ফোন দিয়ে আসতে পারেন এবং খাবার খেতে পারেন। রেস্ট করে বিকালে আসলাম সেনাবাহিনীর রেস্ট হাউসের সামনে, পাশেই একটি পাহাড় আছে, সেখান থেকে এমন সুন্দর চোখ জুড়ানো ভিউ দেখা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অসাধারণ দৃশ্য। সোজা রাস্তা কিছুটা এগিয়ে গেলেই হেলিপ্যাড, ডান পাশে লুসাই গ্রাম, ওখানে গিয়েছিলাম 30 টাকা টিকিট কেটে, দেখলাম কিছুই নাই, কিছু সোনের ঘর আর কয়েকটা দোলনা। যাই হোক, আমার কাছে একদমই ভালো লাগে নাই। বাম পাশে মসজিদের রাস্তা, বাংলাদেশের সব থেকে উঁচু স্থানের মসজিদ, আর মসজিদের পাশে দাঁড়িয়ে দেখেন কত সুন্দর মেঘের উড়াউড়ি। আমার কাছে তো মনে হচ্ছে যে আমি পৃথিবীতে নাই, অন্য কোনো গ্রহে আছি, মেঘ আমাকে সরাসরি চারিদিক থেকে ঘিরে রেখেছে। অসম্ভব ভালো লাগা, অসম্ভব ভালো লাগা, যা আপনারা এই বৃষ্টির মৌসুমে আসলেই এই ধরনের মেঘ দেখতে পাবেন।
মনে হচ্ছে আমি মেঘের ভিতরে দাঁড়িয়ে আছি, মেঘ আমাকে চারিদিকে ঘিরে রেখেছে। আমার যে কি আনন্দ লাগছে আর কি ভালো লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা আসবেন সাজেকে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সাজেকের কিছু ভালো রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন ফোন নাম্বারগুলো রেস্টুরেন্টের। রেস্টুরেন্টের মেনু যেহেতু আগে থেকে এখানে সব কিছু বুক দিয়ে আসা লাগে, কিছু রিসোর্ট আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে সবগুলোর নাম্বার দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ফোন দিয়ে দিয়ে যোগাযোগ করে আসতে পারবেন, অবশ্যই দাম দর করে আসবেন। চারজন রুম ক্যাপাসিটি, যদি এগোশিয়েট করে দেন পাঁচজন সম্ভব যদি সপরিবারের হয়। আচ্ছা, বন্ধের দিন ছাড়া এই রুমটার ভাড়া কত, মানে দুই বেড সহ? সিজন ছাড়া নন সিজনে হচ্ছে আপনার 3-3.5। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা কিছুটা উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর দ্বিতীয় পর্ব দেখবেন। আর রাতের আড্ডা দিতে দিতে এ পর্ব শেষ করছি, সবাই ভালো থাকবেন। তখন দেখি পাশে সিটে বসা মেয়েটি আমাকে চিমটি মেরেছে। আমি দেখি দেখ